হয়ে গেছে গো মিষ্টি পিসি, আমি সত্যি হেরে গেছি। জেদু ঠিকই বলেছিল, আমি ফেল করা স্টুডেন্ট। শুধু মুখে কবো না, তা না না না, তা না না না। আমি ভেবে ব্ল্যাক শিপ, আই অ্যাম আ ফুল, মা ভুতু ইজ আ ফুল, তা না না না, না 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 না। ফেল করেছি গো, ফেল করেছি বল নিয়ে কেউ খেলেই না তো, ফুটবল কি জানি না তো, তবু আমায় গোল দিয়েছে মা, গোলগুলা গোল গোল দিয়েছে মা, গোলগুলা গোল গোল দিয়েছে মা, তা না না না, আমি গোল খেয়েছি মা, গোল খেয়েছি মা। ভালোবাসবে না যে আমি ভেবে ব্ল্যাক শি, আই অ্যাম এ ফুল, ইয়েস মা ইয়েস মা, ভুতু ইজ আ ফুল, ভুতু ইজ আ ফুল, ভুতু ইজ আ ফুল, ভুতু ইজ আ ফুল। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতো এতটা পাতু রয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।